নমস্কার দর্শকবৃন্দ, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া ডিভাইস। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কেঁচো খুঁড়তে কেউটে নয়, একেবারে অজগর বেরিয়ে পড়ার উপক্রম, অর্থাৎ শুধু ছোবল নয়, একেবারে আস্ত গিলে ফেলা যাকে বলে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে টানা 27 ঘন্টা তল্লাশি চালিয়ে বিস্তর নথি উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। ইডি সূত্রের খবর, এসএসসির দুর্নীতি তদন্তে সেই নথি হয়ে উঠতে পারে মামলার তুরুপের তাস। ইডি সূত্রের খবর, অভিযান চালিয়ে অর্পিতার বাড়ি থেকে যেমন বিপুল নগদ অর্থের সন্ধান মিলেছে, তেমনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে বিস্তর সম্পত্তির খোঁজ। আদালতে জমা দেওয়া ইডির সিজার লিস্ট বলছে, মন্ত্রীর বাড়ি থেকে মিলেছে সম্পত্তির 12টি দলিল, এর মধ্যে 5টি রয়েছে একটি সংস্থার নামে, 5টি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল হ্যান্ডসেট এবং একটি হার্ড ডিস্ক। স্বভাবতই ওই মোবাইল এবং হার্ড ডিস্কগুলোই তদন্তের কাজে তুরুপের তাস হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রের খবর, ইতিমধ্যে ওই ডিজিটাল ডিভাইসগুলো অ্যাক্সেস করার চেষ্টা হচ্ছে, তবে প্রতিটিতেই রয়েছে পাসওয়ার্ড। সেগুলি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলেও তিনি মুখ খুলতে চাননি বলে ইডি সূত্রের খবর। ইডির এক কর্তা বলেন, উনি মুখ খুলছেন না, তবে টেনশনে দরদর করে ঘামছেন। যদি একান্তই মুখ না খুলেন তাহলে আদালতের অনুমতি নিয়ে এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে হার্ড ডিস্কটি পাওয়া গেছে তার মধ্যে কিন্তু বেশ কিছু তথ্য থাকতে পারে, এবং থাকতে পারে বলে নয়, ইডি মনে করছে যে তার মধ্যে বেশ কিছু এমন তথ্য আছে যা কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং সেই প্রত্যেকটি তথ্য কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে, এবং পাসওয়ার্ড ওনার কাছে জানতে চাইলেও কিন্তু তিনি মুখ খুলছেন না। এখন উনি মুখ না খুললে কিন্তু এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু সেরকম পাসওয়ার্ড লক যেটা রয়েছে সেটা কিন্তু ভেঙে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু নথি উদ্ধার করতে পারে, এবং দরকার হলে সেরকমটাই করবেন বলেই জানিয়েছেন ইডি আধিকারিকরা। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী তথ্য উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।